নমস্কার বন্ধুরা, আমি পেট প্যারাডাইস অ্যাকুরিয়াম সেন্টার। আজকের টপিক দেখেই বুঝতে পারছেন, খুবই কালারফুল মাছ আমরা যারা বাড়িতে খুব রাখছি এবং চর্চা হচ্ছে। এর কালার ভীষণ ভালো, বিভিন্ন রকম কালারের পাওয়া যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। ব্লু কালার আছে, রেড কালার আছে, ইয়েলো কালার আছে, গ্রিন কালার আছে। এর বায়োটপ কীভাবে রাখলে ভীষণ ভালো থাকে মাছটির নাম হলো কালার ফুল। এর আরও আর একটা জেনারেশন বেরিয়ে গেছে, সেটা নিয়ে পরে আমি তো বলি কালার উইলো। এদের ছোটো দানা খাবার খাওয়া বেরোবে, এদেরকে বেশি অক্সিজেনের প্রয়োজন হয় না, এদের অত অক্সিজেন রাখবে। এবং এই মাছটাকে রাখতে গেলে আমাদের বায়োটপ অক্সিজেন করতে হবে, ড্রিপ ডোপ দেওয়া জলটাকে সফট রাখতে হবে। জলটাকে সফট রাখলে বেশি ভালো থাকবে মাছটা, বুঝতেই পারছেন। ব্ল্যাক ওয়াটার ট্রিটমেন্ট করতে পারেন। এই মাছের মধ্যেই একটু দেখুন, আমি দেখাই একটু ভেল টেল, অর্থাৎ এই বড়দের মাছগুলো দেখতে পাচ্ছেন, বড় মাছগুলো, এগুলোকে ভেল টেল বলা হয়। সাইজটা দেখুন, অ্যালবিনো, এটা এটা ভেল টেল বলা হয়। এটা পার্পল কালার, এটা রেড কালার, গ্রিন কালার, ব্লু কালার। ব্লু কালারগুলো দেখুন অসাধারণ দেখতে লাগছে। এই এক ঝাঁপ মাছ সঙ্গে, এর আগে যে অ্যানুবিয়াস দিয়েছিলাম, এই অ্যানুবিয়াস দিয়ে আপনারা সুন্দর বায়োটপ করতে পারেন। অবশ্যই আপনাদেরকে হেল্প করবো, কীভাবে করবেন সেটাও জানিয়ে দেবো। তার আগে ওই লাইক শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি আরও সুখ পাবো আপনাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে আসার। অবশ্যই আসবে, দিয়ে দেওয়া হবে আপনাদেরকে। এবং আর একটা কথা বলি, এদেরকে যেটা ওটাকে একবার করে খাওয়াবেন, বেশি খাওয়াবেন না, তাহলে কী হয় পাথরের গোড়া ময়লাগুলো জমতে 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 পোকা হয়, যে পোকাটা করবে জলটাকে ধুলিয়ে দেবে বা কোনো রকম ইনফেকশনের সাথে। এরপরে আস্তে আস্তে নতুন নতুন টপিক নিয়ে আমি আরও ভিডিও করবো আপনাদের, কিন্তু মাছগুলোকে জানাই যে মাছগুলোকে দেখুন আপনারা জানেন কোন মাছ কীভাবে রাখতে হয়। খুব ইজি প্রসেস, এবং চেষ্টা করবেন এই জলকে সফট রাখতে, পিএইচ লেভেলটা 7.5 মধ্যে যেন থাকে। বন্ধুরা অবশ্যই ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবার বললাম, থ্যাংক ইউ।